হ্যালো দোস্তগণ, কিনে ফেলেছি আমি একটা নতুন টিভি। হ্যাঁ, একটা নতুন টিভি কিনেছি বাড়ির জন্য। তার কারণ হচ্ছে আমাদের পুরনো একটা বাক্স টিভি ছিল, সেই বাক্স টিভিটা গেছে খারাপ হয়ে, আর আমার বাবা খবর দেখতে পাচ্ছে না বলে সে গাল ফুলিয়ে গালে হাত দিয়ে রাগ করে বসে আছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সে একবার করে বলে আমার টিভিটা খারাপ হয়ে গেল। সেই চিন্তা করে আমি ভাবলাম চলো ফ্লিপকার্ট থেকে একটা ইনফিনিক্সের টিভি কিনে নেওয়া যাক। ইনফিনিক্সের টিভিটার দাম নিয়েছে 9800। তোমরা ফ্লিপকার্টে ইজিলি পেয়ে যাবে এই টিভিটা। 32 ইঞ্চির এই টিভিটা রয়েছে, আর টিভিটা যথেষ্ট স্লিম আর যথেষ্ট সুন্দর দেখতে, আর চারিদিকে কোনো রকম ফ্রেম নেই, ফ্রেমলেস ডিজাইন, এটা ভীষণ ভীষণ সুন্দর। তো আমার বাবা এখন এটা আনপ্যাক করার চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, কারণ আমার বাবার জন্যই এই টিভিটা মেনলি নেওয়া হয়েছে। আর ফাদার্স ডেতে আমি বাবাকে একটা গিফট দেওয়ার কথা ভেবেই আমি এই টিভিটা কিনেছি। আমার বাড়িতে একটা পুরনো বাক্স টিভি ছিল, ছোটো OLG, যেটা প্রায় 15 বছর চলার পর দেহ ত্যাগ করেছে। সেই জন্য আমি আর তাকে নতুন করে না সারিয়ে ভাবলাম একটা নতুন টিভি কিনে ফেলি। তো ফ্লিপকার্ট থেকে অনেক ঘাটাঘাটি করার পর আমার এই ইনফিনিক্স 32 ইন এই মডেলটা খুব পছন্দ হলো। আর এটা সবথেকে বড় কথা, আমার বাজেটের টিভি ছিল। আমি সত্যি ভাবিনি যে টিভিটা এত বড় হবে আর এত ফিচার এর মধ্যে থাকবে। এই টিভিটা একটা অ্যান্ড্রয়েড টিভি, আর এই অ্যান্ড্রয়েড টিভিটার মধ্যে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও সবগুলোই পাওয়া যাবে। নতুন টিভি দেখতে বসে পড়েছে মা আর বাবা। আমি লাগিয়ে দিয়েছি ট্রাভেল চ্যানেল, এবার আমার মা বাবা আমায় ঘুরতে নিয়ে যাবে। কেমন লাগছে নতুন টিভি বলো বাবা? ও বা, নতুন টিভি দেখে কেমন লাগলো? এই যে এই যে আমাদের আগের টিভি, এই যে ডাব্বা, এই ডাব্বাটা ছিল আগে, এই ডাব্বাটা থেকে এই বড়টা কিনে ফেলেছি, বিশাল বড় হয়ে গেছে। এর মধ্যে এই যে ডাব্বা, এই ডাব্বাটা এবার ফেলে দেওয়া হবে। টিভিটার গায়ে দেখো লেখা আছে এর মধ্যে কী কী ফিচার রয়েছে। এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, কারণ 20 ওয়াটের বক্স স্পিকার আমরা এর মধ্যে দেখতে পাই, মানে সারা বাড়ি গমগম করে রীতিমতন। সো এক কথায় বলতে গেলে আমি টিভিটা কিনে বেশ ভালোই করেছি, আমার খুব পছন্দ হয়েছে। তোমরাও যদি চাও কম বাজেটের মধ্যে একটা ভালো টিভি, তোমরাও বাই করতে পারো।